নমস্কার, ভীম হোম কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি জলপাইয়ের একটা টক ঝাল মিষ্টি রেসিপি আপনাদের সামনে শেয়ার করব, আপনারা শেষ মতো দেখতে থাকুন। এ দেখুন, জলপাইগুলো খুব টাটকা বা খুব বড় বড় হয়েছে। এই জলপাইয়ের রেসিপিটা খুব সুন্দর হবে। হ্যাঁ, তা আসুন আমি আগে জলপাইগুলো কেটে নিই। আমি এই জলপাইগুলো এইভাবে মুখটা কেটে দেবো, দিয়ে একটু এইভাবে চিরে নেবো, তাহলে সিদ্ধ করতে খুব সুবিধে হবে আর খুব তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে। আমার জল গরম হয়ে গেছে, আমি এবার জলপাইগুলো গরম জলে সিদ্ধ করে নেবো। আমি জলপাইটা কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। জলপাইগুলো একটু হালকা গরম থাকলে একটু চটকিয়ে নিতে হবে, তা নাহলে এগুলো ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। আমার কড়া গরম হয়ে গেছে, আমি এখানে এবার সর্ষের তেল ব্যবহার করছি। আমার তেল গরম হয়ে গেছে, আমি এখানে 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দেব, 1টা শুকনো লঙ্কা, আর এখানে ছোট বড় 3টি তেজপাতা দিয়ে দেব। আমার ফোড়ন হয়ে গেছে, এবার আমি জলপাই মাখাটা দিই। আমি এবার জলপাইয়ের সঙ্গে স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর স্বাদ মতো একটু হলুদ গুঁড়ো। আমি এটা ভালো করে এখানে মিশিয়ে নেবো। আমার লবণ হলুদটা মেশানো হয়ে গেছে, এবার আমি এর সঙ্গে চিনিটা দিয়ে দেবো। আর এখানে একটু আমি টিনের মিষ্টি দিয়ে দেবো। আমি এবার এখানে দুটো এলাচ রেখেছি, এলাচগুলো থেঁটে করে আমি দিয়ে দিই, আর এর সঙ্গে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আমার জলপাইয়ের আচারের চাটনি রেডি হয়ে গেছে, আপনারাও ঠিক এইভাবে তৈরি করবেন, খুবই ভালো লাগবে।